আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার ও ভালোবাসা। আজ শ্রী নৃসিংহ চতুর্দশী। আজ এই বিশেষ দিনে আমি শ্রীকৃষ্ণ লীলা সম্পর্কিত একটি ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি। নিঃসন্তানে সন্তান দান। একবার প্রতিদিনের মতো সেদিনও নৃসিংহদেবের পূজা চলছিল। অঙ্কচাক্রকে প্রভু লক্ষ্য করলেন যে নৃসিংহদেবের গলার মালা থেকে একটি ফুল খসে পড়ল। এই দেখে তিনি দর্শনার্থীদের জিজ্ঞাসা করলেন, আপনারা কেউ কি নৃসিংহদেবের নিকট বিশেষ কোনো প্রার্থনা করেছেন? সামনের দিকে দর্শনার্থীরা কেউ কিছু বললেন। পিছনের দিক থেকে এক মহিলা অশ্রুসজল চোখে এগিয়ে এলেন। তিনি বললেন, আমার একমাত্র মেয়ে 4-5 বছর হলে বিবাহ হয়েছে, কিন্তু তার কোনো সন্তান আদি হয়নি। তার শ্বশুরবাড়ির লোকেরা এটিকে অশুভ বলে মনে করেছে। তাই আমি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছিলাম যে তিনি যদি তাদের অসহায় অবস্থায় সাহায্য করেন। তারপর পঙ্কজাগ্রকে প্রভু বললেন, আপনার প্রার্থনা নৃসিংহদেব মঞ্জুর করেছেন। তার প্রমাণ হচ্ছে তার গলার মালা থেকে এই ফুলটি খসে পড়েছে। পঙ্কজাগ্রকে প্রভু মাতাজিকে বললেন, আপনি এটি নিয়ে যান, ভালো করে রাখবেন। আপনি এই ফুল ধুয়ে সেই জল আপনার মেয়েকে পান করাবেন। 1 বছর পর সেই মহিলা তার মেয়ে জামাই এবং নবজাত শিশুপুত্রকে নিয়ে হাসি মুখে নৃসিংহদেবের সামনে উপস্থিত হলেন। তিনি পঙ্কজাগ্রকে প্রভুকে তার আগের বছরের প্রার্থনা স্মরণ করিয়ে দিলেন এবং বললেন, শ্রী নৃসিংহদেবের কৃপায় আমার মেয়ের এই পুত্র সন্তান লাভ হয়েছে, আমরা তার নাম দিয়েছি প্রহ্লাদ। এই বলে তারা সকলে মিলে পুনরায় শ্রী নৃসিংহদেবের নিকট খুব ভালোভাবে পূজা দিল। নমস্কার। আপনাদের কাছে যদি আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভালো থাকে, তবে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।